আমি চিনি না, তোরা আহি বেলে চিনি, কি বারো তালা নি, বারো তালা নি জানলাম না, তো বুঝলাম না মো বলতে কি মোর কাছে গেছে নাকি, ওই শালা রয়েছে না তোমার অসন্দেহ। সিঙ্গাপুরে আরো সুন্দর, আরো সুন্দর, পুরো কি দুয়ার মধ্যে তুমি ইয়া দেখতে পারবা, মানুষের মুখ দেখতে পারবা, কত রকমের ওয়াটার ডান্স, পানি দিয়ে কত সিস্টেম করে। মানে সে 13-14 বছর কাটা দিচ্ছে, যখনই প্ল্যান করলাম থাইল্যান্ড যাবো, নেপাল যাবো, দুবাই যাবো, এখান থেকে তখনই বোধা শুরু হয়ে গেল লকডাউন। তোমার তো মনে হয় ইয়ে না, ওই যে সার্ভিস সেক্টর ভিসা না? হ্যাঁ না, আমি যেতে পারি, আমার কোম্পানি সব দেখে দাও না, আমার এই আছে তো, আমার কোম্পানি তো ভালো, তারপরে যে কোম্পানি আচ্ছা আমি আসি এখন কেএলসিসি, কেএলসিসিতে আসি, আপনার কইলাম না আমি একটার ফাটিতে, আপনি আইলেন না মিয়া, দু নম্বরই করেন, আপনি কনফার্ম করে আইলেন না কি লেগে, ওখান থেকে বাইরে আসি এখন কেএলসিসির আসি, আসতেছি এদিকে বিদ্যুৎ দিকে আসতেছি আধা ঘন্টা পরে। ইনশাল্লাহ ভাই আমি বেরোচ্ছি, বেরোচ্ছি মনে হয় উঠতে বেরোচ্ছি, উঠতে দেখো এটা তুমি জানো, তুমিও নেই কিছু নেই করছো করো যা শালা ঘরে হালা দেখাতে কেমন লাগে, এই ইফতারের লাগে কত টাকা দিচ্ছে আজকে কই ইফতার করবো, আর হালা ধরে আমি মেজাজটা খারাপ না তো, কটা টেবিল খালি গেছে দেখছো, মেয়া আপনি বুঝছেন এখন রোজার দিন, এখন আপনার এই গালা করতে মন চায়, দাবার দাওয়া ইফতার আবার আপনি ইফতার করবেন কই আজকে, আপনি ওইটার ওইটাও খুঁজে পাই না এইভাবে কাটাছেন, অথচ আপনার দাওয়াত দেওয়া বুকিং দেওয়া কথা বুঝছেন, আমি আসার পর আমাকে 5টা কার্ড রেডি করে রাখছে, আমি আর রাহি শুধু আসছি, আরও দুটো আসার কথা আছে এরাও আসেন, আমি আপনার শুধু একা না, আমি আপনার কাছে আরও একজন নিয়ে আপনি থাকবেন, আমার 5টা লোকের বুকিং দেওয়া ছিল না, সেই রকম হয়েছে, আপনি বুঝেন না যে ইন্টার কন্টিনেন্টাল প্রোগ্রাম ইন্টার পার্টি কেমন হয়, সম্পূর্ণ ইয়াতে খাবার টাবারের আয়োজন এগুলো দায়িত্ব ছিল, আপনি আসলেন না মেয়া চলে গেলো কইয়া ইফতারও করলেন না, ভাই বেড়া দাঁড়িয়ে সব আসলেন, আবার কম বুঝলে গেছেন, আবার করেছেন আলু সব একটা খাইয়া ইফতার করছে, ফালতু সে দাম নেই, এটা আমি আসার পরে কইয়া দিছি।